हेलो फ्रेंड, आज कोनो ब्लॉग वीडियो नय, आज चले एसेछि आपनादेर संगे गिमि शागेर बड़ा आमि कि करे बानाई सेटा शेयर करते। देखते पाच्छेन शागगुलो बेचे निये जे भालो करे धुए निच्छि आमि, कारण एते बाली आछे, एकटु भालो करे धुए निते हबे, नय तो बाली खाओयार समय दाँते पड़बे आर दाँतगुलो कड़कड़ करबे। तो देखुन आमि भालो करे जे जल दिये ভালো করেই ধুয়ে নিয়েছি। বেশ, এবার একটু জল ঝরাতে রেখে দেবো। আর নেক্সট হচ্ছে এবার করব আলু। একটা আলু এর আমি ছিলকা ফেলেনি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি ভালো করে। আর এটাকে এবার একটু মানে ধুয়ে নেব, কারণ এতে যে কষ্ট আছে এটা কালো করে দেয়। তার জন্য এটাকে একটু ধুয়ে নিলাম, একবার এক দুবার ধুয়ে নেবো ভালো করে। ধুয়ে নিয়ে এটাকে মানে হাত দিয়ে ভালো করে নিচড়ে নিয়ে জলটা ঝেড়ে দিয়ে শুকিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গিমি শাক। আর গিমি শাকটা ধোয়ার পর দেবো হচ্ছে বেসন, মানে পরিমাণ মতো বেসন। দেখুন আমি বেশ খানিকটা দিয়ে দিলাম, মানে তিন চামচ মতো, বড় চামচে তিন চামচ মতো দিয়ে নিলাম বেসন। আর এবার এই বেসনের মধ্যে হচ্ছে দেব পরিমাণ মতো লবণ, মানে স্বাদ অনুসারে লবণ। আর একটু দেবো হলুদ। এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করব। আমি প্রথমত এখন জল দেইনি, কারণ আলুটাও ভিজে আর যে শাকটা ধুয়েছিলাম সেটাও ভিজে, দুটোর মধ্যেই মানে জল আছে অল্প অল্প পরিমাণে। তো এটাকে আমি আগে জল না দিয়ে আগে ভালো করে এভাবে মিক্স করছি। দেখুন আরামসে কী সুন্দর মিক্স হয়ে গেছে। তবে হ্যাঁ, সামান্য একটু পরিমাণে জল লাগবে সেটা দেবো, কিন্তু আগে ভালো করে একটাই মিক্স করব যে কতটা লাগবে, না তো বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না অতটা। তো হয়ে গেছে, দেখুন এতে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি। এই জায়গায় দেখুন ব্যাটারটা ব্যাস এরকম গাঢ় গাঢ় হয়েছে, সামান্য অল্প পরিমাণে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গিয়েছে, এবার কড়াইতে দিয়ে দেবো তেল। তো দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। আর এর থেকে এই যে দেখুন আমি দু তিন চামচ গরম তেল তুলে এই মানে ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। এতে কি হয় মানে এটা আমি করে থাকি, এতে একটু মানে যাই বড়গুলো একটু ক্রাঞ্চিনেস হয়। তো হয়ে গেছে, দেখুন মিশিয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যেই দিয়ে দিচ্ছি আমি এই যে কড়াইতে তেলের মধ্যে। এটা হাত দিয়ে দিলে আরও ভালো হয় একটু, কিন্তু আমি হাত দিয়ে দিচ্ছি না, আমি চামচ দিয়েই দিয়ে দিচ্ছি। দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলোই। দেখুন বেশ কয়েকটা দিয়ে দিয়েছি, আর এগুলো এক মিনিট হয়ে গেছে, বেশ একটু লাল লাল হয়ে এসেছে। আর একটু পাল্টে দিচ্ছি। আর এটা একটু মানে ধিমি আছে, মানে হাই ফ্লেমে না, একটু কম ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে এটাকে ভালতে হবে, এত সুন্দর ক্রাঞ্চি হবে। দেখুন হয়ে গেছে আমার প্রথম, আর কয়েকটা বাকি আছে, সেগুলোও যে ভেজে নেবো। এবার চলুন দেখুন এই যে দিয়ে দিয়েছি কড়াইতে, আর এগুলোও হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। দেখুন খেতে কিন্তু মানে তেমন তিতো নয়, হালকা তিতো হয়েছে। আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবেন।